হ্যালো গাইস, লাকি হিয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিভিউতে যে ফটোগুলো দেখলে সেই ফটোগুলো কীভাবে ক্রিয়েট করবে সেটা তোমাদের দেখা হচ্ছে। তো বেশি দেরি না করে চলো ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। অ্যান্ড আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাবে, ওখানে প্রম্পট পেয়ে যাবে। তো সবার প্রথমে তোমরা কী করবে, গুগলটি ওপেন করে নেবে, দেন গুগলে এসে সার্চ করবে বিং ইমেজ ক্রিয়েটর, দেন প্রথমে যে ওয়েবসাইটটা চলে আসবে এটাতে ক্লিক করে দেবে। দেন ক্লিক করার পরে এমন ইন্টারফেস চলে আসবে। তো তোমরা যদি সিঙ্গেল না করে থাকো তাহলে সিঙ্গেল করে নেবে। তো সিঙ্গেল করার জন্য প্রথমে থ্রি লাইনে ক্লিক করবে, দেন এখানে বিকে লেখা দেখাচ্ছে, এখানে সিঙ্গেল লেখা দেখাবে। তো তোমরা কি করবে, সিঙ্গেল করে নেবে, ঠিক আছে। দেন এবার এখানে প্রম্পট লিখতে হবে। তো প্রম্পটটা তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে বা ভিডিওর মধ্যেই দেওয়া থাকতে পারে, ওখান থেকে তোমরা প্রম্পটটা নিয়ে নেবে, ঠিক আছে। দেন এখানে এসে দেন এবার কি করবে, তোমরা এখানে প্রম্পট লিখতে হবে, ঠিক আছে। তো প্রম্পটটি সব প্রথমে আমি কপি করে নিচ্ছি, তো তোমরাও ভিডিওর মধ্যে দেখে নাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, ওখান থেকে নিয়ে নেবে। টেলিগ্রাম চ্যানেল জয়েন লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে। তো এবার কি করবে, এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। দেন পেস্ট করার পরে এখানে দেখতে পাচ্ছ এই নামটা দেখতে পাচ্ছ, এই নামটা তোমরা কেটে দেবে। তো আমি এখানে একটা অন্য নাম লিখে দিচ্ছি, দেন এখানে এসে তোমরা যার নাম দিয়ে বানাতে চাও, মেয়েটার নাম যেটা রাখতে চাও সেটা রেখে দেবে। তো নামটা লেখা হওয়ার পর এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবে। তো ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিছুক্ষণ লোডিং নেবে, ততক্ষণে গাইস আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি নতুন হয়ে থাকো। কিছুক্ষণ লোডিং নেওয়ার পরে এভাবে কিন্তু পিকগুলো রেডি হয়ে চলে যাবে। তো গাইস দেখো, পিকগুলো কিন্তু এভাবে রেডি হয়ে চলে যাবে, ঠিক আছে। তো কি করবে, এগুলো যদি তোমাদের ভালো না লাগে তো তোমরা কি করবে, আবার ব্যাক করে চলে আসবে, দেন এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবে। দেন পিকগুলো রেডি হয়ে চলে আসবে। তো তোমাদের যতক্ষণ না ভালো লাগবে তো তোমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবে, ঠিক আছে। ক্লিক করলে কিন্তু অন্য অন্য পিক রেডি হয়ে চলে আসবে। তো যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করার জন্য তোমরা এখানে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছ, এখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো গাইস, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এ ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।